আমার মনে হয় এটা অনেক আগে হলেই ভালো হতো এবং আজকে এটা হওয়ার পরেও যদি তার সঠিক ফল আমরা না পাই তাহলে ধরে নিতে হবে মানে পুলিশও ওনাকে ঠিকমতো মান্যতা দিচ্ছে তো দূরের কথা আমাদের রাজ্যে নিরপেক্ষ সংজ্ঞাটাই খুব যদি বিরোধী দলের কোনো নেতা বা কর্মী হন মানে লোকাল ওসিআইসিরা বা আমাদের এসপিরা বা যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে ফোনই তোলে না এটা যেন একটা গর্হিত অবস্থা এটা অনেক আগেই এই বার্তা দেওয়া উচিত ছিল অনেক আগে যদি এই বার্তা দিতেন এবং তার যদি সঠিক ফল লোকে পেত তাহলে আজকে এই জায়গায় প্রশাসন পৌঁছতো না এবং যে বার্তাগুলো দিয়েছেন অবভিয়াসলি সেগুলো তো সে তার সত্যতা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং তো সব থেকে বড়ো কথা হচ্ছে বার্তা দিলেই হবে না বার্তা দেওয়ার পরে সেগুলো যেন সঠিকভাবে তার যে অ্যাকশান সেটা যেন হয় এবং অবভিয়াসলি প্রশাসনের মধ্যে যদি সঠিক চেঞ্জ হয় তাহলে মানুষ তার সুফল পাবে পশ্চিমবঙ্গে এটা মানে সর্বজনবিদিত সত্যি এটা আপনি যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে একটা আজকের দিনে কেউ যদি একটা ডায়রিও থানায় করতে চায় সেখান থেকে আরম্ভ করে রাস্তায় তোলাবাজি থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে এই যে ভকারদের বসানো বা তোলা বা বিভিন্ন হপ্তা নেওয়া এগুলো তো কন্টিনিউয়াসলি চলতেই থাকছে এবং সব থেকে বড়ো কথা যে নাগরিক সুবিধা সেটা পাওয়ার জন্য যে মানুষকে যে পরিমাণ হয়রানির শিকার হতে হয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে পয়সা অনেক সময় দেখা যায় তার সল্ট লেকে বা অন্যান্য যেখানে অনেক সময় বৃদ্ধ বৃদ্ধা থাকে তাদের জায়গা দখল করে বা তাদের ঘর দখল করে অনেকেই বসে আছেন সেক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে তার সুবিচার পাচ্ছেন না বিভিন্ন জায়গায় গিয়ে তার যে কমপ্লেন জমা করলেও দেখা যাচ্ছে বলছে আগে আপনি এই কোর্টের অর্ডার নিয়ে আসুন ওই কোর্টের অনেক সময় কোর্টের অর্ডার নিয়ে আসার পরেও বিভিন্নভাবে অর্থের বিনিময়ে ডিলে করছে শুধু এটা নয় এবং সর্বত্র এই অসুবিধাটা মানুষ ভোগ করছে অবশ্যই রাজধর্ম পালন তো ওনারই দায়িত্ব পুলিশ মন্ত্রী হিসাবে পুলিশ যাতে সঠিক কাজ করে সেটা ওনার দেখা প্রাথমিক কর্তব্য এবং প্রধান কর্তব্য পুলিশ যদি সঠিকভাবে কাজ না করে পুলিশকে যাতে সেই রাজধর্ম শেখানো হয় আমার মনে হয় এটা অনেক আগে হলেই ভালো হতো এবং আজকে এটা হওয়ার পরেও যদি তার সঠিক ফল আমরা না পাই তাহলে ধরে নিতে হবে মানে পুলিশও ওনাকে ঠিকমতো মান্যতা দিচ্ছে না আমরা দেখতে বিভিন্ন মামলাও হচ্ছে আপনি কোথাও নিষ্ক্রিয়তা কোথাও অতি সক্রিয়তা মিথ্যা মামলা দেওয়া এটা সর্বত্র একজন সাধারণ মানুষ থেকে শুরু করে একজন উচ্চ পদস্থ আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বা অন্যান্য অনেক সমাজের উচ্চ স্তরের যে যারা বিভিন্ন জীবিকার সাথে রয়েছেন এবং অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছেন বা অন্যান্য ক্ষেত্রেও দেখা যাচ্ছে পুলিশ বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা কেস দিচ্ছে এবং পুলিশের বিভিন্ন ক্ষেত্রে মানে যেটা বিশেষ করে গরিব মানুষের ক্ষেত্রে যেটা সঠিক পদক্ষেপ হওয়া উচিত নিষ্ক্রিয়তা এটা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে লক্ষ্য করা যাচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে বারবার করে যেটা বল মানে কমপ্লেনটা উঠছে যে অর্থের বিনিময়ে যে যারা ধরুন একজন কমপ্লেন করতে আসছে সে অর্থের সে প্রভাবশালী লোক সে অর্থের বিনিময়ে তার থেকে যে অল্প যে শিক্ষিত বা অল্প প্রভাবশালী বা সমাজের ক্ষুদ্রস্তরের যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিচ্ছেন এবং সব থেকে বড় কথা এখানে রাজনৈতিক যে ইনভলভমেন্ট সেটা বিভিন্নভাবে হচ্ছে যেটা বিশেষ করে যেটা একদম গ্রাসরুট লেভেলে এই যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যে ঝামেলা বা পাড়ায় যে পলিটিক্যাল ধরুন আমি ওনার মতে সমর্থক আমাকে দেখা যাচ্ছে মিথ্যা মামলায় এইভাবে মানে গ্রামে যেটা হচ্ছে পাড়ায় পাড়ায় এইভাবে জড়িয়ে দেওয়ার যে প্রবণতা এই জিনিসটা আর যে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে একটা যে কোনো জায়গায় কোনো হামলা হলে উল্টো হামলাকারীরাই যাদের বিপক্ষে হামলা করেছেন তাদেরকে বিভিন্ন রকম কেসে ইনভলভ করে দিচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক সঠিক তদন্ত হচ্ছে কারণ এফআইআর করার আগে কোনো যেটা

মানে শয় শয় মামলা এখন সেখানে রেজিস্টার্ড হচ্ছে যেটা আগেই প্রবণতা ছিল না যত দিন যাচ্ছে তত বাড়ছে প্রত্যেক দিন গিয়ে দেখবেন পুলিশের নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তার বিপক্ষে মামলা হচ্ছে যেটা আগে ছিল না এবং সাধারণ মানুষ কোনো ক্ষেত্রেই লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে ভরসা করছে না এবং প্রত্যেকটি ক্ষেত্রেই সিবিআই এনকোয়ারি দাবি করছেন কারণ জানেন যে লোকাল পুলিশের এগেনস্টে কোন রকম যদি তদন্তের ভার দেওয়া হয় তারা সঠিকভাবে তার দায়িত্ব পালন করবেন না পুলিশ হস্তক্ষেপ থাকে বলেই এই ঘটনা ঘটছে অনেক সময় তার মাননীয় মুখ্যমন্ত্রী দলের যে লোকেরা তারাই ক্ষুদ্র স্বার্থে গিয়ে তারাই নিজে অন্যায় কাজ করে গিয়ে উল্টো সাধারণ মানুষের ওপরে যারা কম প্রভাবশালী বা কম নিষ্ক্রিয় যারা সমাজে তাদের এগেনস্টে বিভিন্ন কেস দিচ্ছেন এটা যখন রিপোর্টেড হচ্ছে পার্টির যে স্তর দিয়ে যে খবরগুলো যাচ্ছে সেক্ষেত্রে মিথ্যাভাবে ওনার কাছে রিপ্রেজেন্ট করা হচ্ছে উনি ভাবছেন যে যে সত্যিকারের নির্দোষ তাকেই দোষী অনেক সময় সাব্যস্ত করা হচ্ছে এই যে বিভিন্ন স্তরে যে খবর পৌঁছনো এই যে চ্যানেলটা মাধ্যম যেটা সেটা এত মানে নিম্ন স্তরের আজকের দিনে হয়ে গেছে ফলে এর জন্য প্রচুর মানুষ ভুক্তভোগী হচ্ছেন অনাবশ্যক বিভিন্ন কেসে জর্জরিত হচ্ছেন বহু মানুষ বিনা বিচারে বিনা দোষে এখন জেলে রয়েছেন যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমার মনে হয় এটা রিভিউ করে অতি অবশ্যই যারা নির্দোষ তাদেরকে এখান থেকে মুক্ত করে দেওয়া উচিত এবং যারা প্রকৃত দোষী অনেক ক্ষেত্রে দেখবেন এখন দু একটি কেসের মামলায় দেখলাম আমি মহামান্য হাইকোর্ট মিথ্যা মামলার জন্য পুলিশকেও তার আইনি যে দণ্ড আছে সেক্ষেত্রে সেরকম ধরনের দণ্ড কিছুর ক্ষেত্রে দিয়েছেন এই প্রবণতা যদি বাড়ে মিথ্যা মামলায় যদি কাউকে জড়ানো হয় যদি আদালতে হস্তক্ষেপ করেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রবণতা কমবে এবং যে নতুন আইনি সংশোধন আসছে যেটা জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা সেন্ট্রাল गवर्नमेंट যেটা নিয়ে আসছে নয়া সংಹಿತা সেটা ক্ষেত্রে এলে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই প্রবণতাটা কমবে রিসেন্টলি একটা কেসে দেখা গেছে একটা মামলায় যেখানে পুলিশের ವಿರುದ್ಧই অভিযোগ করা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনিই নাকি ইনভেস্টিগেটিং অফিসার তো মানে এরকম মানে প্রশাসনিক ক্ষেত্রে এরকম ছোট ছোট না এগুলো অনেক সাংগঠিক বড় ভুল বলে ভুল নয় এটা করাই যায় না কোনোভাবেই করা যায় না কোনো ক্ষেত্রে যার বিরুদ্ধে অভিযোগ তিনি কেসের তদন্ত করতে পারেন না এটা কোনোভাবে মানে যেটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস সেটাকে ভায়োলেট করে ফলে এই যে তদন্তের ভার যাকে দেওয়া হয়েছে সেটা অত্যন্ত গর্হিত অপরাধ এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে সঠিক আইনি পদক্ষেপ উচ্চতর আদালতে গিয়ে নেওয়ার দরকার এবং এক হিয়ারিং উচ্চতর আদালত এটিকে সংশোধন করে দেবে। রাজ্য সরকার কি করছে শুধু নবান্য গোshadিনী বলে দিলেন যে আইসিরা টাকা নিচ্ছে সব কিছুই বললেন উনি কিন্তু এখানে রাজ্য সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো কড়া পদক্ষেপ না নিলে বিষয়টা কি হবে সলভ হবে দেখুন আপনি একটা জিনিস আপনাকে বুঝতে হবে এত দিনের লম্বা প্র্যাকটিস এতদিনে আমি আপনাকে কোনো শাসন করিনি এতদিনে আমি আপনাকে যা খুশি করে করেছি তার বিপক্ষে কখনো কোনো অ্যাকশান হয়নি এবং কখনো তাদের এগেনস্টে কোনো রকম কোনো পানিশমেন্ট হয়নি এই যে দীর্ঘদিনের অভ্যেস আমার যদি দীর্ঘদিনের অভ্যেস থাকে কোনো খারাপ কাজ করার একদিনে মানুষকে সংশোধন করা এটা এত সোজা নয় সেই সংশোধনের বার্তা শুধু আজকে এখন দিয়ে লাভ হবে না এই সংশোধনটা যদি অনেক আগে থেকেই করা হতো এবং এই দীর্ঘদিনের যে আমাদের যে এই যে অপ শাসন যেটা চলেছে যারা শাসক শাসক ছিলেন তারাই এর মধ্যে ইনভলভ ছিলেন আজকে দু একজনকে বার্তা দিয়ে বা দু একজনকে তার ক্ষেত্রে ধরে নিন তাকে পানিশমেন্ট দিয়ে রাতারাতি এই সিস্টেমকে চেঞ্জ করা যাবে না এই সিস্টেমকে অনেক আগেই চেঞ্জ করার দরকার ছিল আজকে ড্রাস্টিক্যালি যে পদক্ষেপ উনি নিয়েছেন এটা যদি রেশ উনি ধরে রাখতে না পারেন এত সহজে এত তাড়াতাড়ি এই যে যেটা মানে এই যে দোষটা রয়েছে এটা যাবে না পুলিশ পশ্চিমবঙ্গে দলীয় ভেদাভেদ হিসাবে কাজ করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সবার আগে এগিয়ে যে রাজ্যে মানে পশ্চিমবঙ্গে এমনই একটা রাজ্য যেখানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার পর্যন্ত প্রয়োগ করতে দেওয়া হয় না পুলিশ তার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত তার ভিডিও অডিও থেকে আরম্ভ করে সব রকম প্রমাণ আজকে জনগণের হাতে হাতে ঘুরছে তো এখান থেকে বেরিয়ে এসে মানুষ এই ব্যবস্থার প্রতি দেখুন একটা সিস্টেমে মানুষ প্রথম প্রথম একটা প্রতিবাদ ভাষা তো ক্রমশ ধীরে 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 বাড়তে থাকে একটা সময় তার নিজের লোকেরাই সেক্ষেত্রে মানে এগেনস্টে চলে যান তারপরে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব মানে আজকে বিরোধী পার্টির যে মাথা তুলে দাঁড়াবার কোনো ক্ষমতা নেই কেউ যদি বলতে যায় সে উল্টো তাকে আইনি লড়াইয়ে ফাঁসিয়ে দেওয়া হয় তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে নিজেদের গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে তো এই যে পুলিশ সবসময় প্রত্যেকের প্রত্যেকটা লোকালিটিতে একজন করে পাওয়ারফুল যে লিডার রয়েছে যার কথা পুলিশ শুনে চলে তার কথাতেই কাজ করে যাচ্ছে এবং বাকিরা এই জন্য প্রচণ্ডভাবে ডিপ্রাইভড হচ্ছে আজকে এই উনিও বুঝতে পেরেছেন যে এটা যদি না মেটানো যায় সাধারণ মানুষের মত কিন্তু ধীরে 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 পাল্টাচ্ছে আজকে গ্রামের মানুষ আমাদের ওই লক্ষ্মীর ভাণ্ডার বা মানে কন্যাশ্রী বা মেয়েরা যে যে ইয়েটা সুবিধা পান সেগুলো পেয়েছেন বলে ভোট বাক্সে তার কিছু রিফ্লেকশান হয়েছে কিন্তু দিনের পর দিন এই অবস্থা তো চলবে না ফলে ওনাকেও ওনার চিন্তাধারা পাল্টিয়ে পুলিশকেও অ্যাক্টিভ করে উনি যদি পুলিশকে না সেই জায়গাতে নিয়ে আসেন পুলিশ যদি দেখুন নিরপেক্ষ তো দূরের কথা আমাদের রাজ্যে নিরপেক্ষ সংজ্ঞাটাই খুব বেগ সব থেকে দুঃখের ব্যাপার হচ্ছে যে পুলিশ মানে একটা শ্রেণীর কথা শোনে না আপনি যদি বিরোধী দলের কোনো নেতা বা কর্মী হন মানে লোকাল ওসিআইসিরা বা আমাদের এসপিরা বা যারা উদ্বোধন মানে কর্তৃপক্ষ রয়েছে ফোনই তোলে না এটা যেন একটা গর্হিত অপরাধ তাই গণতান্ত্রিক দেশ তাহলে সংবিধানের তো মানে পরিবর্তন করে দেওয়া উচিত ছিল যে যে দল ক্ষমতায় থাকবে বিরোধীদের কোনো ভূমিকা গণতন্ত্রের বিরোধীদের ভূমিকা সব থেকে বেশি এই জন্যই ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র এবং সেখানে যত বেশি বিরোধীদের ভয়েস থাকবে সেক্ষেত্রে গণতন্ত্র তত মজবুত হবে যে যেটা আমাদের রাজ্যে একেবারেই বিলীন আমি আশা করব যে উনি যে উদ্যোগ নিয়েছেন সেটা যাতে উনি এই মানে সিস্টেমটাকে পাল্টাতে পারেন অবশ্যই উনি উদ্যোগ নিয়েছেন ছাব্বিশে জেতার লক্ষ্যে সেটা ওনার রাজনৈতিক লড়াই ওনার দিক থেকে হয়তো উনি ঠিক ইয়ে করতে পারেন কিন্তু এই মানুষ যে দীর্ঘ তেরো বছর ধরে ভুগল তার খেসারত কে দেবে এই যে মানুষের যে এত কষ্ট দুঃখ বিভিন্ন জায়গায় ডিপ্রাইভড হয়ে আছেন এবং এই যে জ্বালা যন্ত্রণা এবং সব সর্বোপরি কত মানুষ তার প্রিয়জনকে হারিয়েছেন জীবিকা চলে গেছে অন্য রাজ্যে চলে গেছেন ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন এটা অন্য রাজ্যে দেখুন ভোট আসে ভোট যায় কিন্তু অন্য কোনো রাজ্যে এরকম সিস্টেম হয় না অন্য রাজ্যেও কখনো মানে শাসক দল যেতেন কখনো বিরোধীরা যেতেন ভোট হয়ে যায় তারপরে প্রত্যেকে তার নিজস্ব জীবিকার লক্ষ্যে অবিচল থেকে যায় বা বেরিয়ে পড়ে তো সেক্ষেত্রে এখানে যেখানে ওই কারো দোকান লুট করে নিল কারো ঘরে গিয়ে হামলা করলো সব ভাঙচুর করে দিল ঘর ভেঙে দিল তাড়িয়ে দিল। মেয়েদের ওপরে অত্যাচার করলো পুরুষহীন করে দিল কাউকে মার্ডার করে দিল এটা অন্য কোনো রাজ্যের কালচার নয় এই রাজ্যের কালচার যদি বন্ধ না হয় এই রাজ্য অন্ধকার থেকে অন্ধকার তম থেকে একদম মানে শেষ পর্যায়ে চলে এসছে এখান থেকে না বেরোতে পারলে সবটাই খুব মানে মুশকিল আছে এবং আমি আশা করব এই সিস্টেম উনি চেঞ্জ করতে পারবেন